দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট মিশন শেষে শূন্য হাতেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের এমনটাই বিশ্বাস করেন ক্যাপ্টেন মুমিনুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমে ক্যাপ্টেন বলেন নিজের পারফরম্যান্স নিয়েও চিন্তিত নন তিনি সুখন সরকারের প্রতিবেদন ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মুমিনুলের দল সাদা পোশাকে প্রথম টেস্টে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল আফ্রিকানরা তাই শেষ পর্যন্ত অপদস্থ হয়েই হার মানতে হয় বাংলাদেশের লজ্জার এই সফর শেষে দেশে ফিরেছে টাইগারদের একাংশ ক্যাপ্টেন মুমিনুল ফিরেছেন প্রথম দফায় তবে দল ও নিজের এমন হতাশ করা পারফরম্যান্সে ভীত নন মুমিনুল এমন পরিস্থিতি থেকে ফিরে আসার ক্ষমতাও আছে বাংলাদেশের বিশ্বাস করেন টাইগার ক্যাপ্টেন এই সিচুয়েশনে আমরা অনেক আগে পড়েছি আমরা অনেক সময় আমরা বের হয়েছি আবার হয় তো আমরা এখান থেকে বের হব আর আমরা জানি কিভাবে এই সিচুয়েশন থেকে বের হব তবে এই সিরিজে নজর কাড়া পারফরম্যান্স করা ক্রিকেটারদের প্রশংসা করতেও ভুলেননি সাদা পোশাকের অধিনায়ক তাইজুলের জন্য সত্যি কথা তাইজুলের জন্য খুবই ডিফিকাল্ট আপনারা ও যদি এই ওই ম্যাচে যদি রান না বল ভালো বল না করতো ওর জন্য ডিফিকাল্ট অলমোস্ট দুই মাস পরে এসে টেস্ট ক্রিকেট খেলাটা তারপরে আবার পারফর্ম করাটা এটা অনেক ডিফিকাল্ট ভাই দক্ষিণ আফ্রিকার ব্যর্থতা ভুলে এবার আসছে শ্রীলঙ্কা সিরিজে মনোযোগী হতে চান মুমিনুল হক সুখন সরকার নিউজ 24 ঢাকা